নমস্কার বন্ধুরা, আমি মাধবী আর আমার রান্নাঘরে জানাই আপনাদেরকে স্বাগত। আজকের আমি যে জুসটা নিয়ে আসছি সেটা হলো সামার স্পেশাল রিফ্রেশিং জুস। হ্যাঁ, সেটা হলো আমলকির জুস। আমরা প্রত্যেকেই জানি আমলকি খুবই উপকারী এবং আমলকিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। তাহলে চলুন আজকের জুসটা আমরা কিভাবে করি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। আমি এখানে কিছুটা আমলকি নিয়ে নিয়েছি এবং সেই আমলকিকে ভালো করে ধুয়ে নিয়েছি। সঙ্গে একটা মিক্সি জারে আমলকিগুলোকে এখানে আমি অ্যাড করছি। কিছুটা আমলকি এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি অ্যাড করছি পুদিনা পাতা। পুদিনা পাতা আমাদের শরীরকে ঠান্ডা রাখতে খুবই উপকারী। আর সঙ্গে আমি অ্যাড করছি আদা। আদা এক টুকরো আমি কেটে নিয়েছি, যেটা আমাদের আদা আমাদের যে কোনো ইনফেকশনকে কাটায়। আর সঙ্গে আমি গন্ধরাজ লেবু অ্যাড করছি। গন্ধরাজ লেবুটার পেছনের খোসাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি। আর সঙ্গে আমি পাতি লেবু অ্যাড করছি। এখানে লেবুতেও রয়েছে ভিটামিন সি। আর একটা গন্ধরাজ লেবুর পাতা আমি এখানে অ্যাড করেছি। সঙ্গে আমি হাফ চামচের মতন বিট নুন অ্যাড করেছি। সঙ্গে আমি এক কাপের মতো চিনি অ্যাড করেছি। আপনারা চিনির বদলে মিষ্টিও অ্যাড করতে পারেন অথবা চিনিটাকে অ্যাভয়েডও করতে পারেন, কারণ চিনি আমাদের জন্য খুব একটা উপকারী না। এটা আমি স্বাদের জন্য বানাচ্ছি। এবং তার সঙ্গে আমি এক গ্লাস জল অ্যাড করেছি এবং দুটো বরফ অ্যাড করেছি। তারপরে খুব ভালো করে মিক্সি জারে আমি ভালো করে এটাকে পেস্ট করে নিচ্ছি। তারপরে এর মাধ্যমে আমি খুব ভালো করে জুসটাকে বের করে নিলাম। এইবারে এই জুসটাকে আমি দুটো গ্লাসে সার্ভ করব। আপনারা এই প্রচণ্ড গরমে এই জুসটা অবশ্যই পান করুন। জুসটা খেতেও কিন্তু খুব সুন্দর এবং আমাদের শরীরের জন্যে খুবই উপকারী। এবারে আমলকির জুসটাকে আমি সার্ভ করছি। আমি জুসটাকে অ্যাড করলাম, এর মধ্যে আমি দুটো বরফ আর ওপর থেকে আমি এখানে চাট মশলা দিয়ে দিচ্ছি। চাট মশলা দিয়ে দিলে টেস্টটা কিন্তু আরও বাড়ে, তাই আমি এখানে চাট মশলা অ্যাড করে দিয়েছি। তো এই জুসটা অবশ্যই আপনারা বাড়িতে করুন এবং কেমন হয়েছে সেটা আমাকে জানান। তো যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে আমাকে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট বক্সে লিখে জানান, আমাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এরকমই নানা ধরনের রিফ্রেশিং জুস নিয়ে আসবো আমি মাধবী। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্যে আপনাদেরকে জানাই ধন্যবাদ।